হ্যাঁ গাইজ, দিস ইজ রিয়াদ, রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন গ্যাজেট নলেজ বাংলা। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজ আপনাদের মোবাইলের যে কোনো পুরনো ডাটা, অর্থাৎ আপনার মোবাইলের যে কোনো পুরনো ছবি, যে কোনো পুরনো ফটো, অথবা যে কোনো হারিয়ে যাওয়া ডাটা, অর্থাৎ ডিলিট হয়ে গেছে মোবাইল, অথবা যে কোনো হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভের হারানো ডাটা ফিরে পাবেন কীভাবে, আজকে আপনাদের সেই ভিডিও দেখাবো। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওটা আপনারা খুব না টেনে ফুল পুরো ভিডিওটা দেখবেন। সবার তো কম্পিউটার নেই, সেই জন্য কম্পিউটারে আজকে দেখাবো না, আজকে আপনাদের মোবাইলের মাধ্যমে কীভাবে ফিরে পাবেন সেটা দেখাবো। তো চলুন সরাসরি মোবাইলের পর্দায় যাওয়া যাক। তো সরাসরি আমাদের ডিস্ক ডিজাইনার অ্যাপ্লিকেশনটি ওপেন করলে হবে। তার আগে আপনাদের একটা কাজ করে দেখাবো, সেটা হলো আমাদের গ্যালারি থেকে আমি একটা গান ডিলিট করে দেখাবো। সাপোজ মনে করেন আমি এই গানটা ডিলিট করে দেখাবো, তো আমি এখানে সিম্পলভাবে ডিলিট অপশানে ক্লিক করে দেব, এখানে ডিলিট করে দেব এবং ব্যাক আসব। এবং এখানে আমাদের ফোনে, সবার ফোনে ডিলিট ফাইল অথবা গান সেভ হয়ে থাকে, সেটা হলো রিসেন্টলি ডিলিট। এটা আমি তার ভিতর থেকেও এই গানটা ডিলিট করে দেবো, অর্থাৎ পুরো ফোন থেকে আমি গানটা ডিলিট করে দিলাম। তো চলুন সরাসরি ডিস্ক ইরেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করা যাক। সরাসরি আমি ডিস্ক ইরেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলেছি, একটু ওয়েট হবে। তারপরে স্ট্যাট বেসিক ফটো সেন্ড, এখানে বেসিক ফটোগুলো আমি সেন্ড করতে পারবো। এখানে দেখুন আমি যে ফটো এবং গানগুলো আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমার সেই গান অথবা যে কোনো কিছু আমি খুব সহজেই ফেরত পেতে পারছি। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ, এখান থেকে আমি বেছে বেছে আমার মানে আমার যেগুলো দরকার, আমি যেগুলো ডিলিট করে দিয়েছিলাম, যেগুলো আমার ফিরিয়ে আনা দরকার, সেগুলো আমি এখনই ফিরিয়ে আনছি। দেখুন এই ছবিগুলো এবং এই ভিডিওগুলো আমার আগে ছিল না, আগে ডিলিট হয়ে গিয়েছিলো, সেগুলো আমি এখন খুব সহজে ফিরিয়ে আনতে পারছি। শুধু সেগুলোর উপরে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো আমি অনেকগুলোই আমি দাগ দিয়ে নিয়েছি, সেগুলো আমি রিকভার করব। তো সিম্পলভাবে আমি এখানে রিকভার বাটন ক্লিক করব। তো এখানে আমি সেভ ফাইল দেখিয়ে দিতে হবে, তো একটু ওয়েট করতে হবে। এখানে আমি ডাউনলোড অপশানটি ক্লিক করে দেব এবং ইউজ দিস ফোল্ডার সিলেক্ট করে দেব এবং এল অপশান ক্লিক করতে হবে। তো সিম্পলভাবে আমাদের ফাইলগুলো সেভ হয়ে যাচ্ছে। তো সিম্পলভাবে আমাদের ফাইলগুলো রিকভার হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন যে কত সহজভাবে ফাইলগুলো রিকভার হয়ে গেছে। তো চলুন সরাসরি আমার গ্যালারি অপশানে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইমাত্র রিকভারি করলাম, কেননা এই স্ক্রিনশটগুলো আমি কালকে রাতেই দিয়েছিলাম, এগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, এইগুলো প্রতিটা ছবি আমি ডিলিট করে দিয়েছিলাম, প্রতিটা ছবি। এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটি ছবি ছিল, কেননা এটার মাধ্যমে আমি আজকে কাজ করব। তো দেখতে পেলেন আপনারা আমার ডিলিট হয়ে যাওয়া ছবি খুব সহজেই ফিরে পেলাম, এবং গানও ফিরে পাওয়া সম্ভব। তো এটার মাধ্যমে আপনি যে কোনো কিছুই খুব সহজেই ফিরে পাবেন। তো একটু আগে আমি যে গানটা ডিলিট করেছিলাম, সেই গানটা দেখুন সেটা আমি ফিরে পেয়েছি। তো আপনাদের এটা কেমন লাগলো? তো অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিও আসার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের লাইক টার্গেট মাত্র 10টি, তো আমার মনে হয় আপনারা কমপ্লিট করে দেবেন। ধন্যবাদ।